কিন্তু ওই যে বিএনপিতে থাকবে না আবারও বলে দিল, কারণ নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই, মাথা ব্যথা নেই। আবারও যাচ্ছি যে কেন নেই সেটা সবিস্তারে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন ডক্টর গোলাম মাওলা রনি, ডাক্তার বানিয়ে দিয়েছেন। আসলে তার সাথে তার দলের সম্পর্ক আছে কিনা আমি জানি না, কারণ দলের পক্ষ থেকে বা দলের মহাসচিবের পক্ষ থেকে দলের যারা স্পোকসপারসন, এখন আমরা যারা এখানে আছি আমরা কিন্তু দলের স্পোকসপারসন না, এটা ব্যক্তিগত কথা বলছি, দলের লাইনটা ঠিক রেখে। কিন্তু ওনার দলের মহাসচিব যে কথাগুলো বলেন, দলের নেতারা যে কথাগুলো বলেন, তার সাথে কোনো মিল নেই। সুতরাং এইসব কথাবার্তার মধ্যে হয়তো এটা ওনার ব্যক্তিগত মতামত, উনি বলতেই পারেন স্বাধীন বাংলাদেশ, গণমাধ্যমের স্বাধীনতা, যে যা ইচ্ছে তাই বলেন, এবং স্বাধীনতাকে আবার স্বেচ্ছাচারিতা হিসেবে ব্যবহার করেন। আমি যে কথাটি বলতে চাই, আপনি বারবার একটা জায়গায় আমাদের ভুল হচ্ছে মনে হয়, যে নির্বাচন কমিশনে কেউ, যে কোনো গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দলের অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ বা অংশগ্রহণ থেকে বিরত থাকা, এতে ওটা অধিকার। নির্বাচন কমিশন হ্যাঁ চাইবে সকলে অংশগ্রহণ করুক, কিন্তু নির্বাচন কমিশন জোর করে কাউকে নির্বাচনে নিয়ে আসবে সেটা ঠিক নয়। কিন্তু সেই দলের কোনো অধিকার নাই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেওয়ার, এবং প্রতিহত করার ঘোষণা দিয়ে মানুষ পুড়িয়ে মারা, স্কুল বন্ধ করে দেওয়া, ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট করা, অর্থনীতি ধ্বংস করা, এটা কারো অধিকার নেই। এখন আপনি বললেন 153 জন, সেই ভয়াবহ প্রতিহতের ঘটনার মধ্য দিয়ে যে নির্বাচনটা করতে হয়েছিল সেটাই কিন্তু নির্বাচন না হয়েছিল। আমি একটা কথা, 500 ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল বিএনপি। আমি একটা কথা বলি, তাহলে নির্বাচন না হলে কি হতো? যা হয়েছিল 1975 সনে, যা হয়েছিল 1981 সনে, সেই ঘটনাটা আবার ঘটতো, সেটাকে আমরা বাংলাদেশের মানুষ চাই? বিএনপি তো সেটা বলেই দিয়েছে যে আগামীতে এই সরকারের অধীনে ভোট হবে না, তাহলে আগামী কোন দিকে যাচ্ছে? এখন বিএনপি কি বললো না বললো, বিএনপি কে যদি শুধুমাত্র আপনি গুরুত্ব দেন, বিএনপি সাথে জনসম্পর্কিত আপনি চিন্তা করে দেখেন, বিএনপিসি কে গুরুত্ব দিচ্ছে না, আপনারা বিএনপি কে গুরুত্ব দিচ্ছে না, তাহলে কেমনে হবে? না না, এই তো আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা গণতান্ত্রিক দেশে তাদের মতামতকে শ্রদ্ধা করছি, বিএনপির মতামতকে যে তারা নির্বাচনে আসবে না, তাদের মতামতকে শ্রদ্ধা করি, ঠিক আছে তোমরা যদি না আসতে চাও আসলে ভালো, আর না আসলে তোমাদের দলের দায়িত্ব, তোমাদের আমাদের না। আজকে যদি 39টা নিবন্ধিত দলের মধ্যে যদি 20-25-22টা আসে বা 25-3টা যদি বলে, 5টা যদি বলে আমরা আসবো না, এই যে রাষ্ট্রপতি মহোদয়, রাষ্ট্রপতি আমাদের মহামান্য আমাদের সংলাপ ডাকলেন, পঁচিশটা দল গেল, 7টা দল গেল না, তো 25টা দলের মধ্যে যে তারা যে দাবিটি করলো আইন করার জন্য, কিংবা যে 7টি দল গেল না, 3-4টি দল চিঠি লিখলো আইন করার জন্য, সেগুলো তো হয়েছে। বিএনপি বলে নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত না, বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানাই তো নামকরণ বা টাইটেলটি সংশোধন করে ঠিক করে দিয়েছেন সংসদীয় কমিটি মিটিং এ, এই আইনটাও তার দেওয়া, ব্যারিস্টার রুমিন ফারহানের নাম, তিনি নিজেই বলেছেন যে আইনের সাথে নামকরণের সাথে তার নামকরণের সাথে নামকরণ আইন কমিটি তো ছিল, যেটা খসড়া কমিটি এসেছিল সেই খসড়ার নামকরণটি পরিবর্তন তিনি করেছেন, পরিবর্তন করেছেন, এইটা করেছেন। অর্থাৎ বিএনপি নির্বাচন আইনের সাথে সম্পৃক্ত, এবং যে 22টি সংশোধনী হয়েছে, জাসদ বলেন, বিএনপি বলেন, ওয়ার্কার পার্টি বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, তরিকত ফেডারেশন বলেন, যে কোনো প্রত্যেকটি পার্টি অংশগ্রহণ করেছে এবং সংশোধন করেছে, তারা এখন আইন করে এসে বললো আমরা সংশোধন করেছি, আমরা আইনটি করেছি কিন্তু আমরা মানি না। এইভাবে বাংলাদেশে রাজনীতি হবে না, এইভাবে পৃথিবীর কোথাও রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে জনগণের মতামত নিয়ে কাজ করতে হবে। বলেন 15টি বছরে, গত 15টি বছরে বিএনপি ক্ষমতার বাইরে বা অন্যান্য দল বিরোধী দলের ক্ষমতায় আছেন, 2 বছর তত্ত্বাবধায়ক সরকার ছিল আর বাকি 13 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, কোন বিরোধী দল জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন? অন্য কথা বাদ দিলাম, এবং জনগণ আরেকটা কথা শেষ করে নেই, সেটা হচ্ছে আওয়ামী লীগ দেশ চালাচ্ছে, ভালো মন্দ চালাচ্ছে জনগণের, এটা বিবেচ্য, আমি এ ব্যাপারে কোনো কথা বলছি না। আমি যে কথাটি বলছি সেটি হচ্ছে, আওয়ামী লীগের চেয়ে ভালো দেশ চালাতে পারবে এমন আস্থা কি কোনো দল এখন পর্যন্ত অর্জন করতে পেরেছে, বা তারা ক্ষমতায় আসলে জনগণের জন্য কি দিতে পারবে এখন পর্যন্ত অর্জন করতে পেরেছে? গোলাম মাওলা রনি সাহেব নিশ্চয়ই প্রশ্নের উত্তর দিবেন, তার আগে আপনি যখন বলছেন আসলে রাজনৈতিক দলগুলো তো সম্পৃক্ততা জনগণকে ঘিরে, তো সবার আপনাকে সবার আগে সামনে রাখতে হবে জনগণ। যখন জনগণকে আপনারা কথার প্রসঙ্গে এনেই পেলেন ভুল ক্রমে বোধহয়, সেই জায়গা থেকে বলছি, আচ্ছা বুঝে শুনেই বলেছেন জনগণ, জানি না জনগণ আসলে কার সাথে আছে, কিন্তু আজকে কিন্তু দুইটা কারণ আছে, দুইভাবে বুঝলেন আপনি, একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করতে হবে, আর এক সুন্দর একটি জরিপের মাধ্যমে বাংলাদেশ, আবার আন্দোলনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করা যায়, আন্দোলনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই হতে, সেটাও হতে পারে আন্দোলন জনপ্রিয়তা না, আন্দোলনের মাধ্যমে শক্তি প্রদর্শন করে কোন একটা দাবি মানানো যায়, সেখানে তো জনগণকে লাগে, জনগণ ছাড়া লাগে ভয় না। কিন্তু যদি জনমতের কথা বলে থাকেন, যদি জনপ্রিয়তার কথা বলে থাকেন, দুইটি পদ্ধতির বাইরে নাই। বিএনপি আজকে সেই 9 সনে নির্বাচন করেছে, তারপরে তার জনপ্রিয়তা কোথায় গেছে কেউ জানে? ওই জরিপ আপনারা করেছেন? আমরা তো প্রমাণিত, আমরা নির্বাচনে এখনো সরকারে আছি, আমরা নির্বাচিত হয়ে সরকারে আছি, সুতরাং প্রমাণিত, এবং কোন জরিপ কেউ করেছে যাই বলেন না কেন, সেভাবে দেখতে হবে। আমরা যদি অস্বীকার করার উপায় নেই, কাজে কেউ যদি বলে যে এত জনগণ আমার সাথে আছে, তাকে প্রমাণ করতে হবে, হয় তাকে আপনি আন্দোলনে যদি মেনেও নেই, কোনো এই কোটা বিরোধী আন্দোলন,
কিংবা সড়ক নিরাপত্তা হেফাজতের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু এর বাইরে জনসম্পৃক্ত কোন গণ আন্দোলন কোন পার্টি, আমি যে কোনো পার্টি আওয়ামী লীগের বাইরে, আওয়ামী লীগ সরকারি দল, আওয়ামী লীগের বাইরে কোন দল করতে পেরেছে কিনা এটার উত্তর আমি চাই। এটার উত্তর আপনি দিবেন, তার সাথে আমি একটু গোলাম মাওলা রনির যুদ্ধে দিতে চাই। আবার সিইসির কথা, সিইসি একটা কথা বলেছেন, শাসক যদি জনগণের সাথে অসৎ আচরণ করে তাহলে কিন্তু শাসক কখনো আসনে থাকতে পারে না। তো সরকারের সাথে আসলে জনগণের সম্পর্কের স্তরটা এখন কোথায় আছে? এটা তো আমরা বলবো না, ওনারাও বিচার করবে, সব আপনারা বলবেন, আপনাদের আয়না তো হবে বিরোধী পক্ষ, আমরা বলবো সরকারের সাথে কি সম্পর্ক, ওনারা বলবেন ওনাদের সাথে কি সম্পর্ক, কারণ আমি যদি আপনাদের আয়না বিরোধী পক্ষ তো আয়না, না না শুনেন, জনগণের সাথে বা আওয়ামী লীগের সাথে সরকারের সাথে কিংবা আমাদের জিজ্ঞেস করবেন, ওনারা তো সমালোচনা করবেন, আমিও যেমন ওনার সমালোচনা করব, সুতরাং সেটা তো আসলে সরকারি দলকে তো সমালোচনাটা আগে শুনতে হবে, তাহলে তার ভালো গুণ তো আছে, খারাপ গুণগুলো নিয়ে তো এগিয়ে যেতে হবে। টেলিভিশন সেন্টারগুলো ওপেন করে রেখেছেন শুধু সমালোচনা করার জন্য, আমরা শুনছি গণতান্ত্রিক দেশে সরকারি বিরুদ্ধে সমালোচনা হবে, আমরা মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি এবং প্রতিদিনই, এই যে আজকেও মেনে নিচ্ছি, মেনে নিবই তো, মেনে নিবেন কেন, টেলিভিশনের কাজই হচ্ছে আপনাদের মুখ থেকে কথা শোনা, আমাদের সব, হ্যাঁ এটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি, বিউটি অফ ডেমোক্রেসি, বিউটিতে কোনো অসৎ উদ্দেশ্য থাকে না, বিউটি মানে হচ্ছে দুপক্ষের কথা শোনা, তিন পক্ষের কথা শোনা। গোলাম মাওলা রনিকে আপনি বলবেন জরিপ মানদণ্ড জনগণ কোথায়, সরকারের সাথে তার সম্পর্কের স্তর কোথায়? এখন উনি যেটা বললেন যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে জনমত জরিপ করার জন্য তো এরকম কোনো জরিপ সংস্থা নেই পশ্চিমা দেশের মতো, আর এখন সরকার যেভাবে বাদ্য বাজাচ্ছে সেই বাদ্যের সুর অনুযায়ী যে এটা বের হয় সেটা হলো যে যেহেতু আমরা নির্বাচন করেছি, ভোট হয়েছে এবং সেই ভোটে আমরা বিপুল বিক্রমে একেবারে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, ফলে আমাদের তো অবশ্যই জনপ্রিয়তা রয়েছে, জনপ্রিয়তা না হলে আমরা এত 200 রুপের সিট পেলাম কী করে, হ্যাঁ, এবং আমাদের যদি এত মানে ই না থাকতো, ক্ষমতা না থাকতো, জনপ্রিয়তা না থাকতো, তাহলে জনগণ আমাদেরকে ভোট দিল কেন? এটা তো তাদের বক্তব্য। এখন এই যে বক্তব্যগুলো ওনারা বলেন সেটা জনগণ কীভাবে নেবে বা না নেবে সেটা জনগণ যখন সুযোগ পাবে তখনই কেবলই মাত্র জবাব দেবে, মানে এখন পর্যন্ত জনগণ সুযোগ পাচ্ছে না, বোঝার চেষ্টা করুন। সোমা একটা বিখ্যাত সিনেমা বের হয়েছে 2012 সালে, দ্য ডিক্টেটর, অ্যাডমিরাল জেনারেল আলাদিন, সম্ভবত আপনি দেখে থাকবেন, তখন যখন একটা দেশে ডিক্টেটরশিপ চলে তখন সেখানে কী ধরনের প্রতিযোগিতা হয় এবং একজন ডিক্টেটর কীভাবে জনমতকে পদদলিত করে এবং নিজের কুয়াত সে দেখায় ওই সিনেমার মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যেমন দেখা গেল সেই ডিক্টেটর আলাদিন তার একটা অলিম্পিক সে প্রতিযোগিতা শুরু করলো, সে দৌড়ে ফার্স্ট হবে, এখন হাতে একটা পিস্তল নিয়ে সে করলো কি তার সে দৌড় শুরু করলো এবং সে একটু এগিয়ে গিয়ে তার সাথে সাথে যারা দৌড়াচ্ছিল সে সবার পায়ে গুলি করে হ্যাঁ সবাইকে রীতিমতো শুয়ে ফেললো, এরপরে পুরো মাঠে একা একা সে দৌড়ে সে ফার্স্ট হয়ে গেল এবং তার যে স্ব-উদ্ভাবিত অলিম্পিক সেই অলিম্পিকে সে পরপর একেবারে হাইয়েস্ট গোল্ড মেডেল পেয়ে গেল, এটা এই সিনেমার কাহিনী। তো এখন এইরকম যদি আপনি একটা প্রতিযোগিতার সৃষ্টি করেন যেখানে প্রতিযোগীদের পায়ে গুলি করা হয় আর পিস্তলটা থাকে আপনার হাতে এবং আপনি সবাইকে গুলিবদ্ধ করে গুলিবিদ্ধ করে সামনে এগিয়ে যান এবং সেই যে প্রতিযোগিতায় মেডেল পেলেন বা নিজে নিজে সব কিছু জোগাড় করলেন এটা নিয়ে যদি আপনি বগল বাজান এটা অ্যাবসলিউটলি ইওর পার্সোনাল ম্যাটার। যেটি আপনি বলছিলেন যে সিইসি সাহেব একটা ভালো কথা বলেছেন যে যে শাসক জনগণের প্রতি অসৎ হয়, আসনে রাখে না, জনগণ তাকে আসনে রাখে না এক, আর তার প্রতি আসলে অবারিতভাবে আল্লাহর গজব খরচে আইন হয়ে যায়। এর কারণ হলে বোঝার চেষ্টা করেন, আমি এবং ডক্টর মিল্লাত উই আর ফ্রেন্ড, আমরা দুজনে প্রতিযোগিতা করছি, এলাকার জনগণ আমাকে ভোট দিতে চায়, আমি সংসদ সদস্য হতে পারি রিয়ালিটি, কিন্তু বাস্তবতা হলো আমাকে ঘরের মধ্যে বন্দি করে তারপর আমাদের ভোটার যারা আছে তার আগের রাত্রে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে 20-25 জনকে একটা দৃষ্টান্তমূলক, বেশি দরকার নেই, প্রত্যেকটা ইউনিয়নের একেবারে ইউনিয়ন কমিটির একজন দুজনকে আচ্ছা মতো যদি একেবারে কই মাছ যেভাবে কাছে ওইভাবে যদি কেসে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে তার পরের দিন আর কোনো লোক আসবে না। এখন এরকম না, আমি কাউকে বলছি না, বাস্তবতা হয়, তাহলে এই পাঁচজন নির্বাচন কমিশনার উপরে সব দায় দায়িত্ব এবং দোষ কেন আসে? আমরা তো ওখানে, উনি কিন্তু ফার্স্টে সেই কথাগুলো বলছেন, শুনে আমাদের দেশে সত্যিকার অর্থে আমি এটা তেল মারছি না, সেটা হলো মিস্টার রকিব এবং মিস্টার শাহনেজ ওনারা যারা ছিলেন তারা কম কথা বলেছেন, ব্যক্তিগতভাবে তারা ভদ্র মানুষ,
এবং যদি সব কিছু সিস্টেম ভালো থাকতো তাদের আমলে অনেক কিছু হতে পারতো, একটা ভালো নির্বাচন হতে পারতো, এমনকি আবু হেনা সাহেবের যে নির্বাচনের কথা আমরা বলি তার চেয়েও একটা ভালো নির্বাচন হতে পারতো। কিন্তু যেহেতু আমরা ওই যে ডিক্টেটর আলাদিনের মতো সমস্ত ইনস্টিটিউশনগুলোকে আমরা আগেই শেষ করে দিয়েছি। আমি একটু থামাই, গোলাম রনি আপনি বলছেন কাজী রকিবউদ্দিনের কমিশনেরই তো কমিশনার শাহনেওয়াজ আছে, আমি সেটা কম কথা বলেছেন, ভালো কাজ করেছেন। না না না, ভালো কাজ করে আমি বলিনি, আমি বললাম তাদের দ্বারা ভালো কাজ করা সম্ভব ছিল, বিকজ তাদের যে অতীত অভিজ্ঞতা আপনারা আসেননি, না 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 আমরা সেটা না, সেটা ওইটা আর একটা ভিন্ন প্রশ্ন ক্যাম্পাস বলে দিই, আপনি বোঝার চেষ্টা করেন। আমি নিজে সরাসরি ইলেকশনের সাথে জড়িত 2001 সন থেকে, জি, আর আমি দুইবার প্রার্থী হিসেবে আমি দেখেছি, একবার জিতেছি আর তিনবার আমি প্রার্থী হয়েছি। এখন নির্বাচনের সময় সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং আমাদের উপজেলাগুলোতে সাধারণত একজন মেজরের আন্ডারে থাকে আর জেলাটা একটা লেফটেন্যান্ট কর্নেল আন্ডারে থাকে, এবং লিখিত যাই থাকুক না কেন এরাই কিন্তু সমন্বয়কারী হিসেবে পুরো জিনিসটা মনিটর করে, এমনকি ডিসি সাহেবও এই লেফটেন্যান্ট কর্নেলের আন্ডারে জেলায় কাজ করে। এইবার যেটা 2018 সনে হয়েছে, প্রত্যেকটা উপজেলাতে একজন করে মেজর, ও ইতিপূর্বে না সরি, উপজেলাগুলোতে ক্যাপ্টেন থাকতো এর আগে, তো যাই হোক, এবং ওনারাদের আগের আমরা যেটা করেছি 2009 সনের নির্বাচনে, তখন উপজেলাগুলোতে একটাতে ক্যাপ্টেন আর একটাতে মেজর গিয়েছে। আর এইবারের যে নির্বাচনটা হলো 2018 সনে, প্রত্যেকটা উপজেলাতে একজন করে মেজর পাঠানো হয়েছে, এবং বাস্তবতা হলো তাদেরকে যে ক্যাম্প করে দেওয়া হয়েছে সেই ক্যাম্পের বাইরে তারা কিন্তু বেরোতে পারেনি, এবং ওখানে সমস্ত কর্তৃত্ব ছিল একজন ইন্সপেক্টরের হাতে, মানে ওসির হাতে। এবং অবাক করা ঘটনা হলো যে একজন ওসির যে ক্ষমতা ছিল এই নির্বাচনে, তাকে ওই টিওনাকে ওসির কথায় চলতে হয়েছে, ডিসিকে ওসির কথায় চলতে হয়েছে, এবং মেজর সাহেব ওসির কথার বাইরে তার ক্যাম্পের বাইরে বেরোতে পারে, মানে ইসির কথায় কেউ চলে না। ইসি তো অনেক পরের ব্যাপার, যিনি মাঠে বসে আছে সে তো পরের ব্যাপার, দিস ওয়াজ দ্য রিয়েলিটি। আমি আমার যে ঘটনা প্রথমে এসে কি করলো, যখনই হলো এই এখানে বিএনপির প্রার্থীকে অমুক অমুক অমুক, কেন সে বেরোচ্ছে না ঘর থেকে, আর্মির লোকজন এসে কথাবার্তা বললো, পোস্টার শোনা লাগাতে দাও, এই লোক করলো কি এই কথা বললো, আর আমার লোক হুড় হুড় করে মানে সাহস নিয়ে বের হয়ে গেল। বের হওয়ার পরে দেখা গেল যে পুলিশের প্রণোদনায় এমন ছেঁচা খেলো, 20 থেকে 25টা মামলা হয়ে গেলো 24 ঘন্টার মধ্যে। এরপরে আমাদের লোকজন গিয়ে সবাই সেই আর্মির লোকজনের বললো যে কি ব্যাপার, আপনারা গিয়ে এত বড় বড় কথা বললেন, এখন এই সমস্ত কথাবার্তা কি হচ্ছে, তখন তারা বললো যে আল্লাহর কাছে বললেন। এরপর থেকে আমরা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহর কাছে বলছে, তাহলে সেই অভিযোগটা আপনারা আল্লাহর কাছে না দিয়ে সরকারি নির্বাচন কমিশনকে ঠুটা জগন্নাথ বলেন, মেরুদণ্ডহীন বলেন, তাহলে এখানে তো রাজনৈতিক মেরুদণ্ডহীন সমঝোতা না আসে, তাহলে একটা ইলেকশন কমিশন আমরা মেরুদণ্ডহীন তো বলবোই, এর কারণ হলো এরা তো আসলেই মেরুদণ্ডহীন, কিন্তু তারা বলতেছে আমার মেরুদণ্ড আছে। এই যে এখন নতুন যে আসছে সে তো উনি যেটা বললো, বেসিক্যালি তাদেরকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের মধ্যে আইনকানুন মেনে অনেক লোকের সহযোগিতা নিয়ে কাজ করতে হয়, তাদের লোক বল আছে 200, এই কাজে লাগবে, কিন্তু না তাহলে লোকগুলা কি করবে, আমাদের আমাদের সহযোগিতার বড় ব্যাপার নাই। ফার্স্ট থিং হলো যে এই যে যারা নির্বাচন কমিটি আগে যিনি নুরুল হুদা ছিল, এসে উনি একটা ভাব দেখালেন যে উনি একেবারে ইস্টার্ন জোনের যে কমান্ডার, কমান্ডার ইন চিফ, হ্যাঁ নেভাল কমান্ডার ইন চিফ, আমাদের প্রশান্ত প্যাসিফিক রিজনের যে কমান্ডার চিফ, আমাদের নুরুল হুদার ক্ষমতায় কমান্ডার ইন চিফের চেয়ে কোনো অংশে কম নয়। সে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা ঘোষক বলে দিল, এবং লোকজন জিজ্ঞাসা করলো আপনি কি এটা কি কৌশল করে বলেছেন, সে বলল যে নো আই মিন ইট। তখন তো আমরা বললাম যে আরে বাবা কত বড় বীর, বাংলার ইতিহাসে তো জুলিয়াস সিজার, এবং আমরা সেই জুলিয়াস সিজারের লাস্টে গিয়ে দেখি যে শুধুমাত্র মিউ মিউ ছাড়ানো কোনো শব্দ নেই শেষের দিকে গিয়ে, তো উনিও এই যে এখন শেষ জায়গায়, এই জন্যই আমরা বলতেছি এই বাস্তবতার কথা বললেন, এটাই হয়তো রাজনৈতিক বাস্তবতা, মাঠের বাস্তবতা, সেখানে এক নির্বাচন কমিশনের ঘাড়ে সব দোষ দিয়ে তো লাভ নাই, রাজনৈতিক সমঝোতা ঐক্যবদ্ধ হওয়াটাই সবচেয়ে ভালো ঘটনা। না না, রাজনৈতিক বাস্তবতা, হ্যাঁ সেটা ওনা কি ভাবে জানলেন, তাদের দায়িত্ব ওইখানে থাকা, যখন ম্যাজিস্ট্রেট তাদেরকে ডাকবে তখন তারা বেরিয়ে যাবে, কারণ সংবিধানে সেটাই আছে। এখন এটা আমরা আসলে গল্পের ছলে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলতেই পারি, কিন্তু গল্প যদি হয় কমেডিয়ান নিয়ে এবং সেটা যদি রাজ্যের সাথে মিশানো হয়
তাহলে তো মনে হয় যে আসলে আমরা কমেডিয়ানদের অবশ্যই জনগণ সবচেয়ে শেষ ঠিকানা, শেষ ভরসা রাজনৈতিক দলগুলো জনগণ। স্যার আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, শেষে এসে শুধু এটুকুই বলবো, নতুন একটি কমিশন দায়িত্ব নিয়েছে, সেখানে আপনারা দায়িত্ব 5 বছর পার করে গেছেন, একটা পেট্রোল বোমা জ্বালাও পোড়াওয়ের মধ্য দিয়ে, কঠিন সময়ের মধ্য দিয়ে আপনাদেরকে ভোট করতে হয়েছে। তবু আপনাদের স্বস্তি ছিল বিএনপি শেষ মুহূর্তে চলে ভোটে যাবে না, কিন্তু দলীয় সরকারের অধীনে থেকে যদি নির্বাচন করতে হয়, দুজন রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ এখানে বসে আছেন, তারা যে মাঠের চিত্রটা দেখাচ্ছে, মাঠের চিত্রটা কি ভোটের সময় স্যার এতটাই করুন? আসলে রাজনীতিতে যে দুই মূল দুই পক্ষ আছে তাদের মধ্যে দূরত্ব সংযোজন হয়ে গেছে নির্বাচনের ক্ষেত্রে। এক পক্ষ চাচ্ছে যে সংবিধানে, বর্তমান সংবিধানে যেভাবে আছে সেইভাবে নির্বাচন হবে, অন্য পক্ষ বিশ্বাস করছে না কাউকে, তারা বলছে যে নিরপেক্ষ নির্দলীয় একটা সরকারের অধীনে নির্বাচন হবে, যেন কেউ যেন ইনফ্লুয়েন্স খাটাতে না পারে। সেই ক্ষেত্রে তো আসলে এদের মধ্যে একটা কাছাকাছি একটা অবস্থানে আসতেই হবে, নয়তো মানে উল্টো যে ধারণা দুই পক্ষের, রাজনৈতিক ঐক্যমত ছাড়া কিংবা আলোচনা ছাড়া, অথবা যদি এমন কোন ক্যারিশমেটিক কোন, আমি এমনি বলছি কথাটা, আমি নিজে বিশ্বাস করি না, এমন কোন সিসি যদি আসেন দুয়ো পক্ষকে এইটাকে বোঝাতে পারেন যে না আমাদের অধীনে কোনো অনিয়ম হবে না, এটা কেউই বিশ্বাস করবে না আমাদের মতো, আমাদের বাংলাদেশে। কাজেই যে রাজনৈতিক স্টেক মূল স্টেক হোল্ডার যারা আছে, দুই পক্ষ যারা মূলত যারা আছেন, তার সমস্যাটা কোথায়? রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস, অনাস্থা, ইচ্ছা করে বিপক্ষে চলে গেছে সেটা ঠিক না, কিছু কিছু লক্ষণও আমি যেটা বলছি আছে, এদেরকে কাছে আসতে হবে, এদেরকে সিনসিয়ার হতে হবে, আপনার কিছু মনে করেন না প্লিজ। তো মানে রাজনীতিবিদ্যা তাদের নিজে মানে নিজেদের গুণে তারা কাছাকাছি আসতে হবে, এসে নির্বাচন কমিশনকে বলতে হবে হ্যাঁ আমরা ঠিক আছি, তুমি নির্বাচন করো, আমরা তোমাকে সহায়তা করবো, তখন একটা ভালো নির্বাচন হবে, না হলে কোনো দিনই হবে না বাংলাদেশ। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। এতক্ষণ প্রিয় দর্শক আমরা যে আলোচনা শুনছিলাম সবকে কিন্তু ভোটকে কেন্দ্র করে, এবং এই সুন্দর করবার জন্যে, ভোটকে গ্রহণযোগ্য করবার জন্যে, একদম বিতর্কহীন করবার জন্য যে নতুন নির্বাচন কমিশনাররা দায়িত্ব নিয়েছেন, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই 3 দিনেই তারা কিন্তু বলছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনটাকে মুক্ত স্বাধীন পরিবেশে করে দেওয়া। এবং নির্বাচন কমিশনের সাবেক যিনি ছিলেন নির্বাচন কমিশনার, তিনিও আবারও একই কথা বললেন, যে কথা সবসময় ওই সাংবিধানিক পদে থাকা প্রত্যেকটি মানুষই বলে আসেন, যে রাজনৈতিক সমঝোতা আলোচনা এবং তারা যদি দূরত্ব ঘুচিয়ে নিজেদের মধ্যে নিজেরা একটা প্ল্যাটফর্ম তৈরি না করে, তাহলে পৃথিবীর যত ভালো দেশ থেকেই সিইসি কিংবা নির্বাচন কমিশনার আনা হোক না কেন, কারোর প্রতি কেউ আস্থা রাখতে পারবে না। সুতরাং বিশ্বাস, আস্থা, অবিশ্বাস নিজেদের মধ্যেই আগে দূর করতে হবে, তাহলেই না অন্যকে বিশ্বাস করা যাবে। আমি তো আমাকে বিশ্বাস করছি না, তাহলে অন্যকে কী করে বিশ্বাস করব? সুতরাং রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের প্রতি আস্থা বাড়ায়, তাহলেই সকলের প্রতি আস্থা বাড়বে। আর জনগণ কার কাকে বেছে নিবে সেটা তো ভোটের লাইন যত দীর্ঘ হবে তারপরে সেটা পরে বোঝা যাবে। আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।